হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান ম্যানেজি ব্লগ। সো তোমরা কেমন আছো? আবার চলেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মালদার ফার্স্ট পার্ট, আর এই ভিডিওতে তোমাদের আমরা দেখাবো মালদার সেকেন্ড পার্ট। যে ট্রিপটা সেটা আমি তোমাদের এখানে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, প্লিজ ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। হল্ট নিয়েছি, কুলির কাছাকাছি আমরা পৌঁছে গেছি এখানে, আর হয়তো 10 কিলোমিটার কুলি থেকে দূরে আছি। আর একটা জিনিস এই রাস্তা আমি লক্ষ্য করলাম, গাছের প্রত্যেকটা গায়ে এইরকম জিনিস লেখা আছে। এই গাছেও লেখা আছে, আরও সেদিকে যতগুলো গাছ আছে সব গাছেই লেখা আছে, এই গাছটাতেও লেখা আছে। তোমরা একটু জানাও যে এই গাছগুলোতে যে লেখা আছে এগুলো কি জিনিস, যদি তোমরা জানতে পারো। আমার মনে হচ্ছে কিছু কাউন্টিংয়ের ব্যাপার আছে গাছগুলোর, যার জন্যই এখানে লেখা আছে এইভাবে নাম্বার। যদি তোমরা জানো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। চৌরাস্তা এটা, এখান থেকে পুরি কলকাতা বাস ছাড়ে, পুরি এদিকে যাচ্ছে বহরমপুর, আমরা সোজা যাব মোড়গ্রামের দিকে। আমাদের এনজিওর মানে সমস্ত এনজিওর নাম আমাদের আছে, আমাদের সমস্ত কর্মীরা রয়েছে। আর যেটা আমাদের এনজিওর যারা কাজ আছে, গাছ লাগানো থেকে বাচ্চাদের খাওয়ানো, তারপরে কারোর বাড়িঘর ইয়ে হয়ে গেল, ঘরের বাদ হলে তাদেরটা ঠিক করে নেওয়া, প্লাস রক্তদানও আমরা আমাদের এনজিও থেকে হয়, রক্তদান এগুলো রয়েছে। প্লাস আমাদের এখানে আরও অনেক মানে হচ্ছে প্রতিদিনকার আমাদের খাওয়া দাওয়া হয়। তো আমরা সেটা প্রচারের জন্য যাচ্ছি মালদা অবধি, প্রত্যেকটা বড় দোকানেই আমরা সেটা দিচ্ছি। তো এই জন্য আপনার দোকানটা দেখলাম বলে এটাও আপনাকে একবার দিতে চাই। আমাদের অ্যাকাউন্ট নাম্বারও রয়েছে, যদি আপনি চান তো আপনারা আমাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পেমেন্টও করতে পারেন। আমাদের ফেসবুকে পেজ রয়েছে, আজ হলো বলে আপনি যদি ফেসবুকে সার্চ করেন সেটাও পেয়ে যাবেন। আপনি দেখতে পারেন ফেসবুকে আমাকে। শঙ্কর চলে এসেছি, অলমোস্ট বলতে গেলে পুরো 200 কিলোমিটার রাস্তা ওই টেনে দিচ্ছে গাড়ি। আমি বসেই আছি কারণ আমি ভিডিও বানাচ্ছি আর রাস্তাও দেখছি কীরকম লাগছে রাস্তা। তোমার বলো, রাস্তা দারুণ, শুধু এখানে একটুখানি কষ্ট হয়েছে, প্রায় 20-25 কিলোমিটার একটু রাস্তা একটুখানি খারাপ ছিল। আর এখন তো রোড একদম প্রপার দেখতে পাচ্ছ, একদম সোজা স্ট্রেচ, একদম টান দিলেই চলে যাবে গাড়ি এক টানে। এখন আমাদের বাহন এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন এখানে একটু বসে আছি, বসার জায়গা পেয়েছি ওই জন্য একটু বসে আছি। আমরা হাতে পায়ে অনেকক্ষণ ধরে চালাচ্ছি, একটু বসে জল ফল খাচ্ছি, তারপরে আবার বেরোবো। এখন বিরিয়ানির দোকান সার্চ করছি, সার্চ করে তারপরে যাব। চলো সেখানে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা মোড়ে অনেকটা রাইড হওয়ার পরে বিরিয়ানির দোকানে চলে এসেছি, এখানে দাদার কাছে নিতে পারছে। আমাদের এখন বিরিয়ানি খাওয়ার সময়, শঙ্কর ভাই পুরো 200 কিলোমিটার রাস্তা চালিয়ে আমরা এখন খিদে পেয়ে গেছে, চলো খাওয়া যাক। আমার বিরিয়ানির দোকানে হাজি আলিসান বিরিয়ানি, দাদাদের সাথে আলাপ হলো খুব ভালো, দাদারা পরিচয় করলো খুব ভালো, ভালো লাগলো দাদাদের সাথে। এখানকার রোড বললো খুবই ভালো। আসছি তাহলে দাদা, আবার দেখা হবে, ফির মুলাকাত হোগা। একটা সাবস্ক্রাইবার এখান থেকে দাদার থেকে পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তো দেখা হবে আবার কোনো এক সময়, ফির মিলেন গে দাদা।
A few moments later. দিচ্ছি কারণ এনারা অনেক খেটে রোদে দাঁড়িয়ে অনেক কাজ করেন। স্যার এখানে আমাদের অনেক কাজকর্ম রয়েছে। আমরা এনজিওর তরফ থেকে অনেক কাজকর্ম করি। অনেক দেখতে পাবেন এখান থেকে। তো আমরা সেটারই প্রচার করছি। সব জায়গা মানে রক্তদান থেকে শুরু করে শিশু সমস্ত রকম স্যার এখানে আপনারা আমাদের সমস্ত কাজের বিবরণ দেখতে পাবেন। আর এখানেও রয়েছে। আর লাস্টের পাতা এখানে যদি ডোনেশন করতে যায় তার জন্য আমাদের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে। অন্য ধরনের অ্যাকাউন্ট আছে কারণ আমরা Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. My mind is breathing in. Break out, I've got to see. তাই হাইরোডের ধারে আসার সময় দেখলাম এখানটা লেখা আছে বার্ড জোন বলে। তো সত্যি দেখতে পাচ্ছি মানে প্রচুর বড় জায়গা, মনে হচ্ছে একদম শেষ অবধি যতটা দেখতে পাচ্ছ একদম ওই শেষ অবধি জায়গা। আর পুরোটাই দেখতে পাচ্ছ পাখি, মানে হচ্ছে নানা রকম পাখি এসেছে এখানে দেখতে পাচ্ছি। একদম পুরো জায়গাটা একদম অপরূপ সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছ। আর পেছনে সূর্য এখন অস্ত যাবে, তাই আমরা ফারাক্কা পৌঁছানোর চেষ্টা করছি একটু তাড়াতাড়ি। ব্রিজটাকে দেখলাম, একদম মিলিটারি ব্রিজ ক্যাম্প। এখানে ব্রিজ ক্যাম্প করবে কিনা বলো তোমরা। পাশে সূর্য মামা রয়েছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা। এখান থেকে দেখো পুরো সুন্দর লাগছে। তার এবার ফাইনালি আমাদের বহু প্রতীক্ষিত ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করছি। অ্যান্ড দ্যাটস ইট, ফারাক্কা। সিরিয়াসলি বলতে গেলে ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই সাইড দিয়ে রেল লাইন যাচ্ছে, সামনে এটা রাস্তা। আর একদম এই পারেও একদম আমরা কুয়াশা পড়েছে, কারণ আমরা এখন টাইম বাজছে তোমার 5টা বেজে গেছে। তো সেই জন্য এবার কিছু বোঝা যাচ্ছে না। এখানে গেট রয়েছে ফারাক্কার, দেখো একটা গেট গেট রয়েছে। এই যে গেটের সব চাকা, সামনেও গেট রয়েছে। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা আমরা বইয়ে পড়তাম আগে, যে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্যারেজ। আজ সেটা চোখে দেখলাম। হোপফুলি তোমরাও যারা যারা দেখোনি আমার ভিডিওটা থ্রু দিয়ে দেখতে পাবে। আর যাদের ইচ্ছা আছে দেখার তারা চাইলে আসতে পারো, বা এই ভিডিওটা তাদের শেয়ার করো, যারা দেখেনি তারাও দেখতে পারবে যে ফারাক্কাটা কতটা অ্যাকচুয়াল লম্বা। অ্যান্ড বলতে গেলে অনেকটাই লম্বা। আর একটা একটা করে গেট তোমরা সব দেখতেই পাচ্ছ। অ্যান্ড বলতে গেলে মনে হচ্ছে এতটা বড় রয়েছে ব্রিজটা, মানে ভিডিও করতে গেলে মনে হয় এটারই একটা আলাদা সেট আপ বানাতে হবে আমাকে, ফারাক্কা ব্রিজে। প্লিজ সেটা তো আর বানাতে পারবো না, দেখা যাক কী করা যায় আপাতত।
টোল প্লাজা ফরাক্কা রায়গঞ্জ টোল। আপাতত কোনো ভিড় নেই, একদমই ফাঁকা রাস্তা। পৌঁছে গেছি হোটেলে আর মেসোকে গাড়ি দিয়ে দিয়েছি, যে কারণে আসা মেন পারপাস ছিল মেসোকে গাড়িটা দেওয়ার ছিল বাইকটা। এখন বাজছে অলমোস্ট 7টা, 12 ঘন্টা লেগেই গেল আসতে আসতে, সব কাজ সেরে তারপরে এলাম। এখন দেখা যাক ভিডিওটা একটা পার্টে করতে পারবো না দুটো পার্টে, সেটা এখন বলতে পারছি না, কারণ ভিডিওটা পুরোটা এডিট করার সময় দেখবো। যদি দেখি 10-12 মিনিটের বেশি হয়ে যাচ্ছে তাহলে দুটো পার্টে করব, আর যদি দেখি পুরো 250 কিলোমিটার আজকেও চালিয়ে এসেছে, আজকে আমি একটু মানে হচ্ছে চালাইনি, পেছনে গান হচ্ছে, কপিরাইট হয়ে যাবে কিনা আমি জানি না ভিডিওটা। আর আপাতত এখানে বেড দেখো না তোমরা পুরোটা, আমি তোমাদেরকে ঘরটা ডবল বেড দেখতে পাচ্ছ, আর ফ্যান রয়েছে, চালাবো কিনা ভাবছি। এখানে গেট রয়েছে, পায়খানা বাথরুমও রয়েছে, ঠিকই লাইট আরে মনে হয় না ইউজ করবো বলে তাও তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের এখানে একটা বালিশ দিয়েছে, কাদের বালিশ সেটা আমি জানি না, এখানে একটা বালিশ দেওয়া আছে কাদের জানি না, এখানে তুষপত্র সবই দেওয়া আছে, কিন্তু যতটা ভেবেছিলাম ঠান্ডা ততটা কিন্তু ঠান্ডা নেই, এখানে মোটামুটি একটু গরমই আছে। আপাতত দেখা যাক কি হয়। মালদা স্টেশন রোড, আর এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, থাকার হোটেল। কত তলা রে ফোনটা, হাত থেকে না পড়ে যায়। যাক এখানে কি বিক্রি করছে, এদিকে স্টেশন রয়েছে, এদিকেও স্টেশন আছে। তো কালকে 12:30টায় ট্রেন, তারপরে যদি আবার ভিডিও করতে পারি সেটা ডেফিনেটলি সেকেন্ড পার্টেই দেবো, কারণ এত বড় ভিডিও একটা পার্টে সম্ভব নয়। একটু খাবার দাবার দেখি আর আশপাশটা একটু ঘুরে দেখি। এখন একটু খাবার দাবারের জন্য বেরিয়েছি আর একটু আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ আবার কবে মালদা আসবো জানি না। 8টা বাজছে, হাতে এখন অনেক টাইম রয়েছে, সঙ্গে থাকো, দেখা যাক কি খাবো আজকে। ভাবছি পিৎজাই না খেয়ে নিই, দেখছি পিৎজা রয়েছে, পিৎজাই খেয়ে নেবো ভাবছি। আমরা ডমিনোসে খেতে, আজকে রাতের খাবার পিৎজা, আমাদের খাবার চলে এসছে, রাতের খাবো পিৎজা। চলো এখন আপাতত বাজছে হচ্ছে তোমার 9টা বাজছে, খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেক টায়ার্ড, সেই পুরো 12 ঘন্টা জার্নি করে এসেছি, পরে এই যে শোবো আবার সেই সকাল বেলায় উঠবো।